কাল নেত্রকোনা যাচ্ছেন রাষ্ট্রপতি যোগ দেবেন আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসবে পদ্মার ভাঙনে ফের হুমকির মুখে রাজশাহী শহর রক্ষাবাদ স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি কেরানীগঞ্জের ডাম্পিং স্টেশনগুলোই শেড নেই ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন সিকিউরিটি স্বামী ব্যাংক লিমিটেডের জঙ্গল শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি 21 এর সংবাদে আপনাদের সাথে আছে আমি হুমায়রা সুবা। কাল নেত্রকোনা যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মুক্তার পাড়া মাঠে আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া শহরের আরামবাগ এলাকায় শে কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন করবেন তিনি। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেত্রকোনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব পুলিশ ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহীর উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা আহত হয়েছে দুই পুলিশ সদস্য পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখার আলম জানান গেল রাতে অভিযানে একশো বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ এ সময় ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা করে তাকে ছাড়িয়ে নেয় এ ঘটনায় আহত হন এসআই মাহবুব হোসেন ও কনস্টেবল সুজন তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবছরও পদ্মার ভাঙনে হুমকির মুখে রাজশাহী শহর রক্ষাবাদ পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানেই বারবার দেখা দিচ্ছে ভাঙন এদিকে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল রাজশাহী শহর রক্ষা বাঁধের টি গ্রোয়েন কেশবপুর ও পুলিশ লাইন এলাকা সহ বেশ কয়েকটি স্থানে ভাঙনের কারণ চিহ্নিত করে তা মোকাবেলায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন দ্রুত গতিতে পানি নেমে যাওয়ার ফলে এমন ভাঙন প্রায় হাফ মিটার করে পানি যখন নামতে শুরু করে তখন আমাদের যে পোর ওয়াটার প্রেশারটা থাকে সেটা রিলিজ হয়ে যায় এবং এটা খুব দ্রুত রিলিজ হওয়ার জন্য ওখানে স্লোপে কিছু জায়গায় ব্লক বসে গেছে তবে ভয়ের কোনো কিছু নাই এগুলো সব কিছু অ্যাড্রেস করা হয়েছে এবং টি বা আশপাশে মানে ভেঙে যাওয়ার মতো কোনো অবস্থা নাই প্রতি বছর নির্দিষ্ট জায়গাতেই কেন ভাঙন এমন প্রশ্নের জবাবে পাবো বলছে এসব জায়গা আগে থেকেই দুর্বল এছাড়া পুলিশ লাইনের একটি পুকুরের কারণে ওই অংশ বারবার ভাঙনের ঘটনা ঘটছে পাশে যদি কোনো রকম এরকম ডোবা বা পুকুর থাকে তো এরকম একটা মানে সিপেজ লাইন ক্রিয়েট হয় সেটা যদি আমাদের স্লোপের ভিতর দিয়ে যায় তখন সেখানে স্লোপের ধস নামে তবে পুকুরের কারণেই পুলিশ লাইন সংলগ্ন বাঁধে ভাঙন কিনা তা আরো পরীক্ষা নিরীক্ষার কথা বললেন কর্মকর্তারা আমার মনে হয় এরকম না তো তারপরে যদি কোনো বিশেষজ্ঞ দল কারো থাকে তারা যদি দেখে যে এখান থেকে পানি যাওয়ার কারণে নদীর কোনো ভাঙন হচ্ছে সেক্ষেত্রে আমরা এই পুকুরের সংস্কার বা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। এদিকে ভাঙন ঠেকাতে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন এই আমলাতন্ত্রিক জটিলতা অর্থ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কারণে আমরা কিন্তু সময় মতো অর্থ পাই না এদের কি আমরা মানুষ দায়ভারের হুমকির মধ্যে থাকবো এছাড়া সোনাইকান্দি বেরপাড়া থেকে চারঘাট বাঘা পর্যন্ত সতেরো কিলোমিটার বাঁধের টেকসই সংস্কারের দাবি রাজশাহীবাসীর রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন কচুরিপানায় ভরে গেছে নাটোরের চলন বিল এলাকা দূষিত পানিতে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিলপানের মানুষ শ্রাব পোকামাকড়ের উপদ্রবের পাশাপাশি বন্ধ হয়ে গেছে নৌ চলাচল দ্রুত কচুরিপানা অপসারণ না করা গেলে চলতি বারো মৌসুমে কয়েক হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপল রিপোর্ট জানাচ্ছেন ফেরজানা রাবন্ত। নাটোরের সিংড়ার চৌগ্রাম ইটালি ডাহিয়া কলম ও তাজপুর ইউনিয়নের অন্তত পনেরোটি গ্রামের আবাদী জমি এখন কচুরি পানার দখলে প্রতি বছর এসব জমিতে আমন সহ অন্য ফসল আবাদ করা গেলেও কচুরি পানার জন্য এবার আবাদ করা যাচ্ছে না কচুরি পানা অপসারণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিলাঞ্চলের কৃষকরা এই আমরা কচিয়ায় জর্জরিত অবস্থা আছি একটা কৃষক আবাদ করতে না দশটা পনেরো টাকা কামলা লাগছে একটা করে বিঘা এদিকে কচুরি পানার কারণে নওজান বন্ধ থাকায় ভগানতিতে বিলপাড়ের মানুষ এছাড়া পানি দূষণে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা কচুরি পানা গোসল করতে পোকা হলো নংকা সালাতে ভর্তিিনে বেকা পোড়া জলফলের পারে চিটা ঢিয়েল ফলের জমিতে পানি থাকতে কচুরি পানা অপরশরণের পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি থাকতে এটা জরুরি করেন তাহলে হয়তো ফলষ্ট পাওয়া যাবে আমরা শুনে এটা দেওয়া হবে কচুরি পানা সরকারের সহায়তা চেয়েছেন স্থানীয় চেয়ারম্যান ইরি মৌসুম এটাকে অপসরণ করতে যে পরিমাণে খরচ হবে এই খরচ এই ব্যয়ের বহন করা এটা কৃষকের জন্য দুঃসাধ্য ব্যাপার सिंगরা 11.5 হাজার একর ফসলি জমি গ্রাস করেছে কচুরি পানা সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু এলাকা উপজেলার সুভাডা আগানগর ও জিঞ্জিরায় ময়লা ফেলতে ডাম্পিং স্টেশন করা হলেও নেই কোনো শেড খোলা জায়গায় ময়লা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মেয়ার সহায়তায় রিপোর্ট কেরানীগঞ্জের সুভাড্ডা আগানগর ও জিঞ্জিরার প্রধান সড়ক আর আবাসিক এলাকার মধ্যেই গড়ে উঠেছে ময়লা ফেলার তিনটি ডাম্পিং ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে এখানেই রাখা হয় পরে তা ওয়েস্ট টু পাওয়ার প্রকল্পের জন্য পাঠানো হয় ধলেশ্বরী নদীর তীরে উপজেলা প্রশাসনের অনুমতিতে এসব স্থানে ময়লা আবর্জনা সংরক্ষণ করা হলেও নেই কোনো শেড কিংবা সীমানা প্রাচীর ফলে দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন এটা যে সময় ই করে ওই সময় গন্ধে থাকতে পারি না বাড়িতে থাকা যায় না এত দুর্গন্ধ মলার মধ্যে থাকে যে একটা কষ্ট ভোগ করতেছে এর চেয়ে কষ্ট দুনিয়াতে নাই অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝে স্কুল যাইতে পারি না ডাম্পিং এর কারণে যানজটেও পড়তে হচ্ছে পথচারীদের শুধু তাই নয় ঢাকা নবাবগঞ্জ যাতায়াতের একমাত্র সংযোগ সড়কের মনুব্যাপারীর ঢাল ও আগানগর ইউনিয়নের ময়লার ডাম্পিং এর আশপাশে আছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা কেন্দ্র মাদ্রাসা ও অফিস তাই পথচারীদের পাশাপাশি দুর্ভোগে আছেন স্থানীয়রাও এলার গাড়িগুলো এসে ভরে যায় তখন এই যানজট সৃষ্টি হয় রাস্তা ব্লক করে দিয়ে আরো বেশি করে ফেলাচ্ছে আরো ময়লাগুলো অনেক দিন থেকে স্থায়িত হয়ে আছে এই স্থানীয় প্রশাসনের কাছে আমরা অনেকবার এটা রিকোয়েস্ট করছি অনেকবার আবেদন জানিয়েছি ওনারা কোনো কিছুই করে না এদিকে শেড তৈরির জন্য সরকারি কোনো বরাদ্দ নেই জানিয়ে আবর্জনা ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন এখানে কোনো বরাদ্দ আসলে গভর্নমেন্ট থেকে পায় না তো ইতিমধ্যে জায়গা অধিগ্রহণ করা হয়েছে এটা জায়গা ডেভেলপমেন্ট হয়েছে আমরা আশা করি এই বর্জ্য ব্যবস্থাপনাটা একটি সুরাহা আমরা অচিরেই করতে পারবো ক্যাট করার যে ডাম্পিংটা কমপ্লিট হয়ে যায় তাইলে আর এই গন্ধ দুর্গন্ধ মানুষ আর পোড়াতে হবে না দ্রুত সময়ের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা ও সমস্যার সমাধান চাইছেন কেরানীগঞ্জবাসী আফসানা নীলা একুশে টেলিভিশন সারা দেশের নানা খবর নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায় এ স্লোগানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুর দিনাজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালী ও পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় জাতীয় কন্যা শিশু দিবসে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন দুর্গাপূজা উপলক্ষে বরগুনায় নিরাপত্তা বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সিরাজগঞ্জের এনাজপুরে আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সমাবেশ গাইবান্ধার পলাশবাড়ি থানার নবনির্মিত ভবন উদ্বোধন গাইবান্ধার গাউন মার্কেটে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের শোরুমের যাত্রা শুরু সড়ক দুর্ঘটনার প্রতিরোধে মেহেরপুরে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ কেরানীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পটুয়াখালীতে উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা না রাখার সুপারিশের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁওয়ে হিজড়া ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের সমাপনী সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আয়োজন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি দেশের সংবাদ তবে যে আবার একে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ নামগুলো আর আরো একবার কাল নেত্রকোনা যাচ্ছেন রাষ্ট্রপতি যোগ দেবেন আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসবে পদ্মার ভাঙনে ফের হুমকির মুখে রাজশাহী শহর রক্ষাবাদ স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি কেরানীগঞ্জের ডাম্পিং স্টেশনগুলোই শেড নেই ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বর ভিজিট করুন ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটোই দেখার মন্ত্রণালয় একুশের সাথে থাকবেন